এক মুখে দুই কথা বলছে, যেমন ফার্স্ট স্টেপে বলছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে গেছে, আবার পরে বলছে যে পদত্যাগপত্র জমা দেয়নি। কোনো রাজনৈতিক যদি কোনো কূটকৌশল অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ছাত্র জনতা আবার তাদের জবাব ওভাবেই মাঠের রাজনীতির মাধ্যমে দিবে। 5ই আগস্ট রাষ্ট্রপতি যে ভাষণটা দিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর কাছে হচ্ছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, এখন এসে আবার দেখা যাচ্ছে যে উনি বলতেছেন যে না আমার কাছে কোনো পদত্যাগপত্র নাই প্রধানমন্ত্রীর কাছে। এখন দেখবেন আপনি এই বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখান থেকে দেখলে দেখবেন যে 5ই আগস্ট যখন সরকার মানে পতন হয় তখন যখন সরকার চলে যায় ওই সময় দেখবেন যে বিভিন্ন জিনিস, যেমন সেনাবাহিনী ওনাদের কতটুকু সময় দিয়েছিল, ওই সময় যে পদত্যাগের যে একটা বিষয় ছিল ওই সময়টা আসলে মানে ওইখানে অনেক কিছু আছে যা কিন্তু আমরা এখনো মানে সম্পূর্ণটা জানি না। তো সেই জায়গা থেকে ওই সময় পদত্যাগপত্র জমা আমরা যেমন হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ এখন আমরাও যারা কথা বলতেছি সেই সময় কিন্তু আমরা প্রশ্ন করি নাই যে আসলে ওই পদত্যাগপত্রটা কোথায়, এটা এই প্রশ্নটা কিন্তু আমরা এখন এসে করতেছি, কারণ ওই উনি বলতেছে যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নাই। ওই প্রশ্নটা আমাদের তখন করা উচিত ছিল যে একটা বিষয় যে পদত্যাগপত্র যে করছে মানে আমরা সব কিছু একটা সরকার পদত্যাগ করছে সেটার কোনো ডকুমেন্ট ছাড়াই আমরা এইটার একটা যে শুরু করছি, তো সেইটার একটা ইফেক্ট বলতে পারেন এখন এই এই সময়টাতে। এখন রাষ্ট্রপতি যে এই রাষ্ট্রপতি যে ছিল ইনিও কিন্তু ওই গত যে সরকার ছিল সেই সরকারেরই একটা অনুসারী দলের অংশ ছিল, তো সেই জায়গা থেকে এখন ওই সময় সেনাবাহিনী তারপরে হচ্ছে রাষ্ট্রপতি যে পদত্যাগ যে গ্রহণ ছিল ওই সময় সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি ছিল, তো ওই জায়গায় প্রধানমন্ত্রী পদত্যাগ করছে কি না এই জিনিসটা প্রচার করছে কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, তো ওই জায়গায় আমরা তখন ওই সময় ওই প্রশ্নটা করি নাই বাট এখন এসে করতেছি। এই প্রশ্নটা রাষ্ট্রপতির কাছে যেমন সুশীল সমাজ করতেছে আমরা স্টুডেন্ট হিসেবে করতেছি যে তখন তাহলে আপনি যদি পদত্যাগপত্র গ্রহণই না করেন তাহলে কেন সেটা প্রচার করলেন এবং এখন কেন সেটা বলতেছেন, সেটার জবাবদিহিতা দিয়ে যদি আপনার জবাবদিহিতা থাকে মানে জবাবদিহি দিতে পারেন তাহলে হয়তো আপনার রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, না হলে হয়তো পরবর্তীতে এটা যে একটা রাষ্ট্রপতি একটা প্রধানমন্ত্রী পদত্যাগ করছে সেটার ডকুমেন্ট নেই আপনার কাছে তাহলে আপনি কীভাবে রাষ্ট্রপতির যোগ্যতা নেই, এ বিষয়ে আমিও কথা বলবো সবাই কথা বলবো, তবে আমার কাছে মনে হয় এই বিষয়টা সঠিক তদন্তের মাধ্যমে সব কিছু করা উচিত। মানে আমি হয়তো হয়তো মক জাস্টিসের মাধ্যমে একটা কথা বললাম সেটার সঠিক ডকুমেন্ট আছে কি না আছে সেটাও কিন্তু যাচাই করা সম্ভব, সেটা যাচাই করে যা করা যায় সাধারণ জনগণ আমি যেরকম চাই এটা যদি মিথ্যা হয় এবং এটা যদি একটা রাজনৈতিক প্রহসন হয় তাহলে অবশ্যই সে রাষ্ট্রপতি থাকার যোগ্য না, আর যদি এইটা ভুল বা অন্য কিছু হয় সেটা পরবর্তীতে এটা সংশোধন করা যায় না সেটাও দেখা যেতে পারে, এই হচ্ছে আমার মতামত আর দুটো বিষয়। আমাদের রাষ্ট্রপতি সাহেব যত 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের পর উনি নিজের মুখে বলেছে মিডিয়ার সামনে যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গিয়েছে, কিন্তু ওনার এখন দায়িত্বশীল জায়গা থেকে বর্তমানে ওনার যে বক্তব্য শেখ হাসিনা পদত্যাগ করে জমা দেয়নি এই বিষয় নিয়ে আমরা আসলে আমাদের সন্দেহ অবকাশ আছে, আমরা নিয়ে শঙ্কিত, কারণ এর পিছনে কোনো গোপন ষড়যন্ত্র হচ্ছে কিনা আমরা এটা জানতে চাই, এবং যেখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেখানে মানুষ যেটা আশঙ্কা করছে যে সে আবার প্রধানমন্ত্রীকে লেজিটিমেসি দিবে তার এই কন্ট্রাডিক্টরি মানে বক্তব্য তারা আমরা এটা আশঙ্কা করতে পারছি, তো এইটা আমি মনে করি যে গণ অভ্যুত্থান আসলে সংবিধান মেনে হয়নি, আমাদের গণ অভ্যুত্থানটা হচ্ছে সংবিধানের উপরে, এখন আমাদের বর্তমানে দেশের মানুষের চাওয়া পাওয়া সেটাই হচ্ছে বর্তমানে সংবিধান, আমাদের দেশে এই যে 16 কোটি মানুষের সবাই মিলে সেখানে পদত্যাগ করতে বাধ্য করেছে এটাই হচ্ছে বর্তমানে সংবিধান, এবং এখান থেকে রাষ্ট্রপতি দায়িত্বশীল জায়গা থেকে কোনোভাবেই এটা আমরা মেনে নিতে পারি না। দেখেন যদি এরকম কোনো চাহিদা তাদের থেকে থাকে এবং কোনো রাজনৈতিক যদি কোনো কূটকৌশল অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ছাত্র জনতা আবার তাদের জবাব ওভাবেই মাঠের রাজনীতির মাধ্যমে দিবে, এবং আমরা যেভাবে গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছি এবং গণ অভ্যুত্থান সফল করেছি ঠিক একইভাবে আমরা আবারও তাহলে আমরা রাস্তায় নেমে পড়বো এবং ঝাঁপিয়ে পড়বো রাষ্ট্রপতি বিরুদ্ধে। বিষয়টা বলি যে একবার এক মুখে দুই কথা বলছে, যেমন ফার্স্ট স্টেপে বলছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে গেছে, আবার পরে বলছে যে পদত্যাগপত্র জমা দেয়নি, এখন যেটা প্রুফটা আসবে সেটাই আসলে সঠিক যে পদত্যাগপত্র জমা দিছে কি দেয়নি এটাই আমার কথা, তাছাড়া কিছু না। এখন সে তো দেশ ছেড়ে চলে গেছে, তখন হয়তো বা প্রেশারের মুখে থেকে এ কথা বলছিল, এখন এখন তারা তো কোনো যদি রাষ্ট্রপক্ষ প্রুফ দেখাইতে পারে তাহলে তো এখানে আর কোনো কথা থাকে না যে সে পদত্যাগপত্র জমা দিছে কি দেয়নি এরকম কিছু।